ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথম যখন আইছিলাম তখন তো হচ্ছে, আসসালামু আলাইকুম, আমার নাম আশরাফুল ইসলাম, আমার বয়স 30, আমার দেশের বাড়ি গাইবান্ধা। আমি ডিপিআরসি হসপিটালে যে সমস্যাটা নিয়ে আসি তার নাম হচ্ছে পিএলআইডি। 2019 সালে প্রথম ফেব্রুয়ারি মাসে আমার হচ্ছে ব্যথা শুরু হয়, ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মাসের দিকে। তারপর হচ্ছে অনেক ডাক্তার দেখাই, ভারী কাজ করতে গেলে ব্যথা পেয়েছি। তারপর হচ্ছে পপুলার ডায়াগনস্টিক, ওখানে এক্সরে করাইছি, আবার হচ্ছে টেস্ট করাইছে অনেকগুলো, পরে রোগ ধরা পড়া নাই। তারপর হচ্ছে আমি চাকরি ছাড়িতে বাসা বাড়িতে গেছিলাম। তারপর বাড়িতে যাওয়ার পরে হচ্ছে এক মাস শেষ করছি, পরে আবার চাকরি নিয়েছি একটু ভালো লাগার পরে। তারপর হচ্ছে ওই চাকরি করা অবস্থায় স্যারের ভিডিও দেখার পরে স্যারের কাছে আসছি, করোনা তখন একটু ইয়ে হয়েছে, তারপর ওষুধপাতি নিয়ে গেছি, তারপর একটু ভালো লাগছে, আরাম হয়েছে। পরে আমি ভাবছিলাম যে আর মানে এটা হবে না, পরে আমি এভাবে চলতে চলাফেরা করছিলাম সাবধানে ভিডিও করে দেখার পরে। তারপর হচ্ছে আবার 21 সালে হচ্ছে আবার এটি মানে ব্যথাটা পায়ে গেছি, তারপর থেকে পাটা অবশ্য ঝিমঝিম হয়। তারপর আমি স্যারের কাছে আসছি, পরে ওষুধপাতি দিয়েছি, করার পরে আবার একটু ভালো হয়েছে, আরাম হয়েছে। তারপরে আবার আমি 22 সালে আইছিলাম স্যারের কাছে, ওষুধ নিয়ে গেছি, পরে এখন আমি এসে ভর্তি হয়েছি স্যারের কাছে। এটা হচ্ছে আমার শুয়ে থাকলে পিঠে ব্যথা করতো মেরুদণ্ডে, আর হচ্ছে ভারী কাজ কাম করলে ব্যথা হইতো, আর হচ্ছে সাপড়িয়ে থাকলে ব্যথা হইতো, মানে ব্যথাটা, আর সাইকেলিং করলে পায়ে ব্যথা হইতো, পায়ে ব্যথা হইতো প্রচুর। যখন স্যারের কাছে আসার আগে যখন যখন এটা ব্যথাটা শুরু হয়, প্রথম দিক দিয়ে অনেক বেশি ছিল, তখন শুধু কোমরে ছিল, তখন পায়ে ব্যথা হতো না, শুধু কোমরে ব্যথা ছিল। কারণ যখন পায়ে গেছে তখন ব্যথাটা কোমরে কোনো ই ছিল না, কম ছিল, কারণ তখন তো শুধু পায়ের শুধু যন্ত্রণা বেশি ছিল, তখন কোমরে কোনো ই ছিল না, কম ছিল না। এটা তো অনেক খারাপ, এটা কোমরে ব্যথা আর হয় সে বোঝে। আমি যখন অসুস্থ হয়ে গেছিলাম তখন মানুষের ভাবে অনেক ভেঙে পড়ছিলাম, অনেক দুশ্চিন্তা হতো, তখন হচ্ছে ভাবতাম যে আর মনে হয় ভালো হতে পারতাম না, সবসময় মনে হয় পায়ে ব্যথা কোমরে ব্যথা থাকবে। তো এখন চিকিৎসা নিতেছি, ভর্তি হয়েছি, এখন দেখা যায় আল্লাহ কি করে। ওনার বিষয়ে হচ্ছে জানছি, সবগুলো প্রধান স্যারের বিষয়ে জানছি হচ্ছে ইউটিউবে পাইছি। আমি 19 সাল থেকে স্যার ইউটিউবে ভিডিওগুলো দেখি, দেখার পরে দেখি অনেক লোক এখান থেকে ভালো হয়ে যায়, তারপর আসি এখানে ট্রিটমেন্ট স্যারের সাথে যোগাযোগ করে ভর্তি হয়েছি। এখন আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। হাঁটাচলা করলে ই করলে বাজার টাজার করলে এটি করলে বাম পায়ে ব্যথা করতো, টান খাইতো, এখন নেই, এখন ঠিক আছে। আজকে আমার 17 দিন, আজকে এখন আমি সুস্থ। ঈদের মধ্যে সবাই বাড়িতে গেছি পরিবারের কাছে, আমি যাইতে পারি নেই, শরীর অসুস্থ ছিল, অসুস্থ কারণে আমি মেডিকেলে ভর্তি ছিলাম, এখন সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো আছি। এর আগে আমি 2 জায়গায় সিচুয়েশনে এসেছিলাম, তার থেকে এখানে অনেক ভালো ট্রিটমেন্ট, মানে ব্যথা যত চিকিৎসা আছে সব থেকে ভালো এখানে, যে কোনো ধরনের ব্যথা রোগের চিকিৎসা এখানে অনেক উন্নত মানের চিকিৎসা, উন্নত মানের মেশিন পাতি আছে, চিকিৎসার মান অনেক খুব ভালো। এখানকার যারা মেডিকেল স্টাফ আছে তারা অনেক ভালো মানুষ, সবসময় খোঁজ খবর নেয়, থেরাপিস্ট যারা আছে ওরা অনেক ভালো, টাইম মতো থেরাপি দিয়ে আসে, টাইম মতো ডাকে ডাকে থেরাপি দেয়, নার্সেরা তো টাইম মতো যায়, প্রেশার মাপ দেয়, সবসময় চেক করে কোনো সমস্যা আছে কিনা, ডিউটি ডক্টর আছে, ডিউটি ডক্টর প্রতিদিন চেক করে দেয় সকালবেলা আসার পরে, অফিস আসার পরে। তো মেডিকেলের পরিবেশ অনেক ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে অনেক ভালো। আমি যখন আসি অসুস্থ অবস্থায় তখন দেখি যে এখানে লোকজন সুস্থ হয়ে বাড়ি দিতেছে, তখন আমার কাছে এখানে তখন আমার মনটা এখানে ই পড়ছে যে এখানে থাকলে আমি ভালো হবো, আমিও সুস্থ হয়ে যাবো। এই জন্য আমি ঈদের মধ্যে বাড়িতে নিয়ে এই জায়গায় ছিলাম, ঈদের মধ্যেও এখন আমি পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ঈদের বাড়ি যাই নাই, ঈদের বাড়িতে আসি আনন্দ পেতাম, তার থেকে এখানে মেডিকেলে ভর্তি থাকি, চিকিৎসা নিয়েছি, সুস্থ হয়েছি, এখন অনেক ভালো আছি, এখন ভালো লাগতেছে, এর থেকে বেশি আনন্দ লাগতেছে সুস্থ হওয়ার পরে। যারা হচ্ছে স্যারের ভিডিও দেখছে বা এখানে এখানে আসার মতো ঈদ নাই, মানে বিশ্বাস পায় নাই যে এখানে কী চিকিৎসা হবে না হবে, আপনারা নিশ্চিন্তে এখানে আসেন, চিকিৎসা নেন, স্যারের চিকিৎসা অনেক ভালো, আর এখানে খুব ভালো ট্রিটমেন্ট, আপনারা আসলে দেখতে পারবেন, বুঝতে পারবেন যে এখানকার চিকিৎসা উন্নতি কী। আমি যখন প্রথম ইউটিউবে ঘাটাঘাটি করছি, ইউটিউবে ভালো ডাক্তার কোথায় আছে এইসব রোগের, পরে দেখি যে এখানে আছে, আমি এখানে আসছি, আরও আমার আমি আরও আসার আগে আরও 2 জনকে পাঠিয়ে দিয়েছিলাম, তারাও এখানে আসি, চিকিৎসা নিয়ে গেছে, ভালো হয়ে গেছে। তারপর আমার বিশ্বাস হয়েছে যে না আসলে ভালো, এখানে আপনারা আসেন, চিকিৎসা অনেক ভালো, এখানে আসলে আলহামদুলিল্লাহ ভালো হবেন। আর শফিউল্লাহ প্রধান স্যার অনেক ভালো মানুষ, ওনার ট্রিটমেন্ট অনেক ভালো,
আমি আপনাকে ধন্যবাদ জানাই। আর হচ্ছে আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, যাতে বাকি জীবন যেন আরো সুস্থ না হয়। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।